ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। তৃণমূলকে কারোর বিরোধিতা করে, তৃণমূল নিজের বিরোধিতা নিজে সামলাক তাহলেই হবে। সারা রাজ্যে তো তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের খুন খারাপের কথা আপনারা দেখছেন। কুচবিহার থেকে কাঁথি পর্যন্ত তৃণমূল দল নিজের কোন দলে নিজেকে নিজে খুন করতে ব্যস্ত। তা তৃণমূল দল নিজেকে দেখুক তাহলেই হবে। তৃণমূল দলের যদি মনে হয় যে ভারতবর্ষে তৃণমূল ছাড়া বিকল্প নেই, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। আর ভারতবর্ষের 543টা এবং 2545টা টোটাল লোকসভার সাংসদ তাদের জেনে রাখা উচিত। সারা পশ্চিমবঙ্গে জিতলেও তাদের আসন জুটবে 42। অতএব যেন 42-এর সঙ্গে শূন্য লাগিয়ে 420 হতে পারবে, কিন্তু বাকি কিছু করা যাবে না। সেই জন্য সফর বাতিল হয়েছে, মমতা ব্যানার্জি জিজ্ঞেস করুন। মমতা ব্যানার্জিরা কোথাও নিমন্ত্রিত হচ্ছে কেন, কার কাছে নিমন্ত্রিত হচ্ছে, কে নিমন্ত্রণ করেছে, তা তো আমাদের জানিয়ে কেউ করে না, তাই জানি না আমরা। তবে আমরা এটা জানি যে পশ্চিমবঙ্গে আমাদের কোনো অধিকার নাই। পার্লামেন্টেও তুলছি, সব জায়গাতে তুলছি, বিরোধী দল হিসাবে আমাদের কোনো অধিকার নেই, এটা আমরা জানি। মমতা ব্যানার্জিকে কোথায় চিকাগোতে ডাকছে, ডেকে আবার তাড়িয়ে দিচ্ছে, বলছে লাগবে না। চীনে ডাকছে, দিয়ে বলছে লাগবে না। দিল্লিতে ডাকছে, দিয়ে বলছে লাগবে না। তো সেটা তো মমতা ব্যানার্জি জানবে কেন কারা ডাকছে না ডাকছে। এখন যাত্রার ডাকে হঠাৎ সারা দেবার বা কী দরকার আছে? কেউ ডাকলো আর আমি দৌড়িয়ে গিয়ে আমাকে চলে যেতে হবে, না বুঝে না শুনে, এটাই বা কী দরকার আছে? এটা তাদের যেটা মমতা ব্যানার্জি এবং তার সরকার এবং তার দপ্তরের অফিসারদের ব্যর্থতা, এটা আমি মনে করি। কারণ আমি যখন মন্ত্রী ছিলাম, একটা মন্ত্রীর প্রোগ্রাম ঠিক করে তার দপ্তর, তার প্রোটোকল। তারা কী করছে না করছে, কোথায় যাবে মমতা ব্যানার্জি, সেটা কেন যাবে, কিসের জন্য যাবে, তার সরকারি ব্যবস্থাপনার দায়িত্ব হচ্ছে যে রাজ্য সরকারের। মমতা ব্যানার্জি শুধু তৃণমূলের নেত্রী নয়, তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। তো রাজ্যের মুখ্যমন্ত্রীর মুভমেন্ট রাজ্য সরকার ঠিক করে, তার কর্মচারী ঠিক করে, তার প্রশাসন ঠিক করে। তারা কতটা অপদার্থ, কতটা অদক্ষ যে মুখ্যমন্ত্রী একটা প্রোগ্রাম ঠিক হচ্ছে, ঘোষণা হচ্ছে, তারপরে বাতিল হচ্ছে, এটা সরকারের ব্যর্থতা বলে আমি মনে করি।